ক্ষমতার অপব্যবহার করে এক গৃহবধূর বাড়ি ভোগ দখল করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার বংশেরি ব্লকের দৌলতপুর বহুড়াইল এলাকায় ঘটেছে। জানা গিয়েছে, ওই গৃহবধূর নাম বিউটি মার্ডি। দীর্ঘদিন যাবৎ বহুড়াইল এলাকায় বাড়ি তৈরি করে বসবাস শুরু করেন। অভিযোগ, আদিবাসী সমাজের সম্পাদক হওয়ার সুবাদে নিজের দাপট দেখাতে বিশ্বনাথ মার্ডি এলাকার এক গৃহবধূ বিউটি মার্ডির বাড়ি দখল করবার লক্ষ্যে ওই গৃহবধূকে বহুবার শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। গৃহবধূর আরও অভিযোগ, সম্পত্তি বেদখল করার জন্য বিভিন্ন সময় নানা কৌশল করে থাকে। সেই কারণে ওই গৃহবধূ বিউটি মার্ডি বুনিয়াদপুরে থাকা গঙ্গারামপুর মহকুমা আদালতে দ্বারস্থ হন। এছাড়াও এই সমস্ত বিষয়ে বংশেরি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন। গঙ্গারামপুর মহকুমা আদালতে দ্বারস্থ হলে মহকুমা আদালত ওই গৃহবধূ ন্যায্য বিচার করে এবং অতি সত্বর যেন গৃহবধূ তার বাড়িতে ঢুকতে পারেন সেজন্য অনুমতি দেয় মহামান্য আদালত। কিন্তু ওই গৃহবধূ মহকুমা আদালতের রায়ে বাড়িতে প্রবেশ করতে গেলে আবারও বিশ্বনাথ মার্ডি বাড়িতে ঢুকতে বাধা দেয়। বর্তমানে ওই গৃহবধূ চার মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় রয়েছেন, ফলে একরকম সমস্যার মধ্যে বিভিন্ন আত্মীয়ের বাড়ি ঘুরে বেড়াতে হচ্ছে বিউটি মার্ডিকে। তবে এই বিষয় নিয়ে তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল এবং বংশেরি পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদকে জানিয়েও কোন কাজ হয়নি। তবে পঞ্চায়েত সমিতির সভাপতি প্রায় কয়েক মাস আগে এই বিষয় নিয়ে দুই পক্ষের সঙ্গে আলোচনা করেছিল, কিন্তু তাতে কোনো লাভ হয়নি বলে জানান সভাপতি গণেশ প্রসাদ। এখন কি করবেন তা ভেবে উঠতে পারছেন না ওই গৃহবধূ। এই বিষয়ে গৃহবধূ বিউটি মার্ডি কি জানিয়েছেন শুনে নেব। আগে জালগুলির বানিয়েছিল বিশ্বনাথ মার্ডি, তারপরে এই জায়গাটা বিক্রি করার টাকা চাই আমার কাছে। তো আমাকে বলে যে এই জায়গাতে থাকতে দেব বা তুমি মেয়ে তুমি শ্বশুর বাড়িতে যাও। তো আমাকে বলছে কিনেও দিব না। তো আমি বললাম ঠিক আছে, যদি আমি আমি আইনে যদি পাই তাহলে নেব। আমি বিয়ালার অফিসে পিটিশন করি, ওখানে আমি রায় পাই, জাসমিন কপি পাই, তথ্যও মানে ওনার রেকর্ডটা কেটে দিয়ে তাও হার মানেনি। বিয়ালার সাহেব আমাদেরকে ডেকে ভালোভাবে বোঝালো, দেখো তোমার সার্টিফিকেটটা জাল আছে, তোমার বাবারটাও জাল আছে, তোমাদের তোমার বোনে হবে, তোমার কাকার মেয়ে হবে, তুমি ঝামলা বেকার তোমরা ঝামলা না করে তোমরা মিটমাট করে যেমন আছো সেমন সেরকমই থাকো, আটশতভাবেই থাকো, সবাই মিলেমিশে থাকো। তিনি মানলেন না, মানলেন না। তারপরে আমি থানাতে যাই, আমি আমাকে বিশেষভাবে ওরা পরিবারে মিলে আমাকে অত্যাচার অশান্তি করে, নোংরা ফেলে যে কোনো খেলে সবজি টুবজি আমার বাড়ির ওদিকে ফেলে দেয় আমার বাড়ির দুয়ারে, আমি কোনো কিছু বলতে পারি না। তারপরে আমি কোর্টে কেস করি, কোর্টে কেস 145 ধারাতে কেস করি, এখানে মামলা করার পর রায় আমার পক্ষে হয়ে যায়। তারপরে বিশ্বনাথকে বলে যে উনি মানে কোর্টে রায় পেয়েছে তুমি এই জায়গাগুলো খালি করবে, তাও খালি করিনি। তারপরে আমি যেদিন মাপজোক করি সেদিন মানে এর আগে আমি এসডিও স্যারের কাছে যাই, উনি আমি বলি নিজের অসহায় বা মহিলা যে এরকম আমার অবস্থা বলি যে এরকম আমি রায় পেয়েও আমি এই জায়গাতে থাকতে পারছি না। তারপরে আমাদের দুইজনকে নোটিশ করায়, তো নোটিশ করার পরে মানে ওই নোটিশে লেখা থাকে যে 5,00,000 টাকা 1 বছর জেল বন্ড দিতে হয়, তারপরে যেদিন আমি মাপজোক করি সেই দিন সরায়। তারপরে আমি এই জায়গাটা মেরামত এতদিন তো আমি লড়াই করে যাচ্ছি, তো আমি বাড়িঘর বানাতে পারছি না। তারপরে অনেক কিছু আমি কিনলাম, যে জায়গাতে টিন কিনলাম, পিলার কিনলাম, মানে জায়গাটাও মানে কিছুটা আমি মিস্ত্রিগুলাও কাজ করেছে, অর্ধেক করেছে, এখন কাজ করা বন্ধ করেছে। তিনজন মহিলাকে ডেকে নিয়ে এনে ওরা মারপিট আমার করেছে বা আমি সেই দিন থানাতে যাই, থানাতে কোনো কমপ্লেন নেইনি। তারপরে আমি কোর্টে আসি, কোর্টে এসে জানাই যে এরকম ব্যাপার, তো আমাকে বলে যে হ্যাঁ রায় পায়। আমি মেম্বারকে জানাই, প্রধানকেও জানাই, 9 নম্বর গাম্বুরিয়া অঞ্চলে জানাই, গণেশ প্রসাদকেও জানাই। তিনি বলে আমাকে যে তুমি থানাতে যাও, মানে আমার কোনো সুব্যবস্থা ওনারা করেনি, তো এখন আমি থাকতেই পারছি না এই জায়গাতে। আর গ্রামের লোক সবাই ওনাকে সাপোর্ট করে, আমি নেম্বারকে অনেকবার জানিয়েছি, নেম্বার আমার কোথাতে আসে না। যদি ওই বিশ্বনাথ পক্ষে যদি ডাকে তাহলে নেম্বার আসে, প্রধানরাও আসে, কিন্তু আমার কথা শুনে না। আমি নিরুপায় হয়ে কালকে আমি ইয়েতে ডিএম এর কাছে যাই, কমপ্লেন করি এবং এসপির কাছেও যাও, এসপির কাছেও যাই, এসপির কাছেও আমি সরাসরি কথা বলি। তো উনি বলেন যে তুমি কি চাও আমাকে বলেছিল, তো আমি বললাম যে স্যার আমি যাতে এই জায়গাতে শান্তিপূর্ণভাবে থাকতে পারি আর যাতে আমি ঘর বাড়ি করতে পারি, আমাকে যাতে ডিস্টার্ব না করে, আমি আর কোনো কিছু ইয়ে করিনি, যেহেতু যেহেতু আমি কোর্টের অর্ডার পেয়েছি। তার মধ্যে তুমি সত্তা অবস্থায় তো সত্তা 4 মাস আমি বেগেনে। অন্যদিকে গৃহবধূর আইনজীবী সোহেল রানা কি বলেছেন শোনাবো। শেষ ছিল
উনি তো আমার কাছ থেকে মোটামুটি আছেন 22 সাল থেকেই। উনি বিভিন্ন মোকদ্দমা মামলা করে উনি ওনার একটা থাকার যে বাসস্থান, মানুষের যে ছাপ, মাথার উপরে যে ছাপ, ওটাই নিয়ে সমস্যা হচ্ছিলো। আমরা কোর্টে মামলা করি, কোর্ট থেকে সেটা রায় পাই এবং কোর্টের অর্ডারে তাকে ডিভাইডেশন করে দেয়, মাপজোপ করে দেয়। তারপরেও যারা ওখানে আছে, মানে যাদের সঙ্গে ওদের প্রতিবেশী এবং ওখানকার যারা স্থানীয় লোকজন আছে, তারা ওখান থেকে ওকে উচ্ছেদ করার পরিকল্পনা করে, মানে ওখানে বাসস্থান করতে দিবে না। প্রতিবেশী ওনার কাছে শুনছি বিশ্বনাথ মার্ডি আরও 4-5 জন আছে, অযথা অনেক টাইম ওকে অত্যাচার করে রাত বিরাতে ঘর থেকে বের করে দেয়। গতকালকে যেটা ওর কাছে একটা ঘটনা হয়েছিল, কালকে যেহেতু বৃষ্টি হচ্ছিলো, ও বৃষ্টির জল বাড়িতে পড়ছে, ও পলিথিন নিয়ে ঘিরতে গেছে, ওটাকে ওকে করে দিয়ে বৃষ্টির মধ্যে সারা রাত মেয়েটা ভিজেছিল, সকালবেলা এসছে কোর্টকে আমরা জানালাম, দেখা যাক কোর্টের দ্বারস্থ হয়েছি, কোর্ট এখন কি ব্যবস্থা নেয়। গঙ্গানাপুর মহকুমার পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য কি জানালেন শুনে নেওয়া যাক। কি নাম বলুন? বিউটি মার্ডি। বিউটি মার্ডি, একটা কমপ্লেন পেয়েছি, একটা জমি জমা নিয়ে সমস্যা আছে পাশের বাড়ির লোকের সঙ্গে, বিশ্বনাথ মার্ডি বলে আমার স্বামীর নামটা, বিশ্বনাথ মার্ডি। তো এটা ব্যাপারটা আমরা খোঁজ খবর নিচ্ছি, এনকোয়ারি করে দেখছি, আইসিকে আমি জানিয়েছি, ইনস্ট্রাকশন তার মতো দেবো এনকোয়ারি করে যা পাচ্ছি। এটা খুব আনফর্চুনেট, তো আমরা খোঁজ খবর নিয়ে যাতে জাস্টিস পায় সেটার চেষ্টা করব। দক্ষিণ দিনাজপুরের দৌলতপুরের বহুড়াইল এলাকা এবং গঙ্গারামপুর মহকুমা আদালত ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনরেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকী মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066555 অথবা 8373066444 এই নম্বরে। চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।